আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আল্লাহ তাআলা কর্তৃক নিষিদ্ধ কর্ম ব্যভিচার এর ব্যাপারে আলোচনা করব, যা প্রত্যেক মুসলিম ভাই ও বোনের জানা থাকা অত্যন্ত জরুরি। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজেই বলেছেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়েও না। বন্ধুরা, এই ভিডিওগুলো বানাতে আমাদের অনেক কষ্ট হয়, এই জন্য এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, বর্তমানে যারা এই ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার তৌফিক দান করেন, আমিন। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, ব্যভিচার সমাজকে কলুষিত করে দেয়। যারা ব্যভিচার করে তাদের ওপর আল্লাহর লানত অবতীর্ণ হয়। ইসলামে ব্যভিচার হারাম এবং জঘন্য অপরাধ। কেউ ব্যভিচার করলে তার কি শাস্তি হবে তা কোরআনে এবং হাদিসে সুস্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়েও না। এটা অবশ্যই অশ্লীল কাজ এবং নিকৃষ্ট আচরণ। সূরা বনি ইসরাইল আয়াত 32। বন্ধুরা, হাদিসের বর্ণনা মতে যে লোক কোনো বিবাহিত নারীর সঙ্গে লিপ্ত হয় এবং তারা দুজনেই কবরে কিয়ামত পর্যন্ত সমগ্র মুসলিম উম্মার অর্ধেক শাস্তি ভোগ করবে। উক্ত ব্যভিচারিণীর স্বামীর ব্যাপারে বলা হয়েছে, যদি সে স্বামীর অগোচরে ব্যভিচারে লিপ্ত হয়ে থাকে, তবে হাসুরের দিন তার স্বামীর বিচার তার পাপ পুণ্য অনুযায়ী হবে। আর যদি এমন দুষ্কর্মের ব্যাপারে জেনেও সে তা বন্ধের কোনো পদক্ষেপ না নিয়ে থাকে, তাহলে আল্লাহ পাক তার জন্য জান্নাত হারাম করে দিবেন। কেননা আল্লাহ পাক জান্নাতের প্রবেশ পথে লিখে রেখেছেন, দাইউসের জন্য তোমাকে জান্নাত হতে নিষিদ্ধ করা হলো। দাইউস হচ্ছে সেই লোক যে নিজের পরিবারের অশ্লীল কার্যকলাপ জেনেও চুপ থাকে এবং বন্ধ করার কোনো চেষ্টা চালায় না। আরেক হাদিসে বর্ণিত আছে, যে লোক কোনো নারীকে কামভাবের সঙ্গে স্পর্শ করে, সে কিয়ামতের দিন তার হাত গায়ের সঙ্গে যুক্ত অবস্থায় উত্থিত হবে। যদি সে কোনো পরনারীকে চুমু দিয়ে থাকে, তাহলে তার উভয় ঠোঁট কেটে ফেলা হবে। আর যদি তার সাথে ব্যভিচারে লিপ্ত হয়, তবে তার দুই উরুদেশে বাক শক্তি সম্পূর্ণ হয়ে সে তার বিপক্ষে সাক্ষী দেবে এবং বলবে, আমার দ্বারা সে অবৈধ কাজে লিপ্ত হয়েছিল। আল্লাহ পাক তার দিকে ক্রুদ্ধভাবে তাকাবেন, তাতে তার মুখের গোশত খসে পড়বে। অতপর সে অস্বীকার করে বলবে, না, আমি এমন কাজ কখনোই করিনি। তার রসনা তখন তার বিপক্ষে সাক্ষী দেবে, আমায় দিয়ে সে নিষিদ্ধ কথা বলেছিল। তার হাত এই বলে সাক্ষ্য দিবে যে, আমি নিষিদ্ধ বস্তু ধরেছি। তার নয়ন যুগল সাক্ষ্য দিবে, আমি অবৈধ বিষয় দেখেছি। তার দুটি পা বলবে, আমি নিষিদ্ধ কাজের জন্য গমন করেছি। মুহাফিজ বা প্রহরী ফেরেশতা বলবে, আমি শুনেছি। অপর ফেরেশতা বলবে, আমি লিখে নিয়েছি। আর মহান আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতাকুল, আমি জানতাম কিন্তু গোপন রেখেছিলাম। অতঃপর তিনি ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলবেন, তোমরা একে পাকড়াও করো এবং আমার শাস্তি ভোগ করাও, কেননা আমার ব্যাপারে যার লজ্জা শরম কম তার উপর আমার ক্রোধ তীব্রতর হয়। আল্লাহ পাক বলেন, সেদিন তাদের জিহ্বা, তাদের হাত ও পা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, ইহজীবনে তারা যা করত। সূরা আন-নূর আয়াত 24।